তার মানে চলে আসলাম ভাই পেছনের ক্যামেরায়। দেখো এটা হচ্ছে হেলিপড, এই সেই জায়গা, আর হাজার হাজার লোক কিন্তু এখানে, ব্যস্ত শহর, মেঘলা আকাশ। দেখো আর দেখো ভাই এখানে শেষ ইয়া, শুধু ভিউটা দেখো ভাই, এটা যে ভিউ সাজেক ভেলের, দেখো এটা হচ্ছে আকাশের ভিউ ভাই। আকাশ কিন্তু এখন কুয়াশা হয়ে মেঘলা হয়ে আছে আকাশ, আর ওটাতে মসজিদ, ওই মসজিদে কিন্তু আমরা নামাজটা পড়লাম ভাই, আর নামাজ আদায় করলাম জুমার নামাজটা। দেখো আর আমার বন্ধু কিন্তু ফোনে কথা বলার তালে আছে। হ্যালো ভাবি, সালাম আলাইকুম। আমরা এখনো বেঁচে আছি, মরিনি। কি কি তারা আমার ভাই রাত্রে ঘুমাচ্ছে না কি কি বিষয়টা কি? এখন আমি তো মনে করলাম ভাবি জন্য কি রাত্রি বউ ছাড়া কি ঘুমাই কিনা, আমি সে চিন্তা করছি। আমার তো মনে করছি মানে আমার বন্ধু মানে ভাবি ছাড়া আমার রাত্রি থাকতে পারে না। হ্যাঁ তাই আমি বললাম তাহলে ভাবির নিয়ে আসছি সাথে করে। হ্যাঁ আমারও তো সেই একই অবস্থা রে ভাই। কেন কথা কেন তা গায়ে সূর্যটা কিন্তু ডুবে আছে, দেখো সূর্য ডুবে যাচ্ছে, এই যে সূর্য ডুবে গেছে, আকাশের নিরিবিলি পরিবেশ, নিরিবিলি হাওয়া। দেখো ভাইয়া এটা হচ্ছে পরিবেশ, দেখো আর ওই হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, আর হাজার হাজার পরিবেশ, হাজার হাজার নিলাম পরিবেশ ভাই। দেখো সুন্দর লাগতেছে ভাই, ওপি শোন আমার পেছনে ক্যামেরা ধরো তো একটু, শুধু আমরা ধরবা। তা ভাই নিরিবিলি খুব পরিবেশ, জায়গাটা খুবই ভালো লাগলো, শান্ত সুষ্ঠু, কোনো হেরাগাঞ্জাম নাই, কোনো দুর্ঘটনা নাই, আলহামদুলিল্লাহ। আমরা খুব সহি এখানে পৌঁছাইছি, আমরা হচ্ছে আগামীকাল এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে আমরা সাজেক, না সাজেক থেকে বেরিয়ে আমরা বান্দরবনে যাবো, মাধবন থেকে কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা আমরা করতেছি। সামনে দেখতে থাকেন, সমস্যা নাই, আল্লাহ পাক যদি নেয় অবশ্যই আমরা সামনের দিকে যাব, সবাই সাথে থাকেন। তা গাইস আমরা হেলিপড থেকে নেমে গেলাম সামনের দিকে ভাই, ভালো লাগতেছে ভাই এই জায়গাটা, চলেন। আমরা এখন ছবি কিন্তু এখন তুলতে পেলাম না ভাই, ছবি কিন্তু এখনও তুলতে পারলাম না আমরা ভাই, এত কষ্ট করে জায়গায় এসে ছবিটাই কিন্তু আমাদের হলো না ভাই। দেখা যাক, চলেন, অনেক নয়েজ আছে, অনেক ইয়া আছে, আমরা আর বেশি কিছু করবো না, চলেন যাই আমাদের বন্ধু।